অবশেষে বৈধ কাগজপত্রবিহীন লেবানন প্রবাসীদের দেশে ফেরার নাম নিবন্ধন শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাসের দেয়া পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৈরুতে বিমানবন্দর রোডে ক্লাসিকো স্টেডিয়ামে প্রবাসীদের নাম নিবন্ধন শুরু হয়। প্রবাসীদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। শুক্রবার কঠোর নিরাপত্তায় প্রবাসীদের নাম নিবন্ধন শুরু হয়। দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের সাথে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকেও প্রবাসীদের সামাল দিতে দেখা যায়। $400 মার্কিন ও $1,40,000 লেবানিজ পাউন্ড দিয়ে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নাম নিবন্ধন করতে হচ্ছে। ডলারের সমস্যার কারণে আমরা এখন দেশে যাইতেছি, কাজ নাই, কাম নাই, আমাদের এখন খাওয়া ঘর বাড়ার সমস্যা। প্রায় 1.5 বছর যাবত অপেক্ষা করতেছি সাফারের জন্য, কোনো কারণবশত ওরা নাম নিতে পারতেছে না। আজকে দীর্ঘ সময়ের পরে নাম নিতেছে, আমাদের অনেক অনেক ভালো। ডলার পায় না বেতন, তারপর সাফার আমাদের কাছ থেকে ডলার বাবদ টিকিট নিতেছে।